আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আটিভি সকালের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিব আফরোজ জানাবো বিস্তারিত সংবাদ বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বায়ান্নর ভাষা শহীদদের স্মরণ করছে জাতি সত্তরতম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারের ঢল নামে আমার চেতনা বাংলা আমার গর্ব মাতৃভাষা নিয়ে সেদিনের আন্দোলনেই বীজ বপন হয়েছিল পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের মায়ের ভাষাকে যারা রক্ত দিয়ে রক্ষা করেছিলেন এই সত্তর বছর পরও বিনম্র শ্রদ্ধায় সেই বীর ভাষা শহীদদের স্মরণ করল গোটা জাতি একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবগণ এরপর একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দলীয় নেতা বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান বিভিন্ন দেশের কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন আওয়ামী লীগ সরকারই প্রথম এই বাংলা ভাষাকে

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মূল ফটক খুলে দিলে সাধারণ মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু থেকে বৃদ্ধ সকলেই উপস্থিত হন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শরীয়ত খান আর টিভি ঢাকা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছেন সহকর্মী জাহিদ রহমান সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি জাহিদ জাহিদ শহীদ মিনারে মানুষের উপস্থিতি এবং শ্রদ্ধা নিবেদন সম্পর্কে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে হাবিবা আপনি জানেন যে আজকে ভাষা দিবস শহীদ দিবস এবং মাতৃভাষা দিবস এবং এটি একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম প্রহর থেকেই কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে মানুষ আসতে শুরু করেছে বিশেষ করে ভোরবেলা থেকে এখানে যারা শ্রদ্ধা জানাতে আসছেন ব্যক্তি থেকে সংগঠন পর্যায়ে পর্যন্ত রাজনৈতিক সহ আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু প্রত্যেকেই শ্রদ্ধা নিবেদন আছে এবং যেহেতু বেলা বাড়ার সাথে সাথেই বেলা সাথে সাথেই এটি কিন্তু বাড়ছে এবং প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে এখানে সুশৃঙ্খলভাবে একটি শ্রদ্ধা নিবেদনের জন্য যে মানুষের আগমন এখানে এখানে বিনম্র চিত্তে সুষা শহীদদের প্রতি যারা মাতৃভাষার জন্য ত্যাগ আত্মত্যাগ দিয়েছেন তাদের স্মরণে কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছেন এবং বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে মানুষ কিন্তু এখানে আসছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে তাদের শ্রদ্ধায় ভালোবাসায় কিন্তু শিখতে হচ্ছে এই কেন্দ্রীয় শহীদ মিনার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সহ ব্যক্তিগত পর্যায়ে মানুষ কিন্তু এখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন এবং মাতৃভাষার প্রতি এবং তারা কিন্তু একটি জিনিসই বলছেন যে ভাষার যে আত্মত্যাগ সেই বাংলা ভাষা এবং মাতৃভাষা এবং প্রত্যেকটি দেশেরই মাতৃভাষা যেটি রয়েছে সবাই সব জায়গা থেকে সেটি সংরক্ষণ করবেন সেই লক্ষ্যেই কিন্তু মূলত এই যে শহীদ মিনারে সেটি শ্রদ্ধা জানানো হচ্ছে এবং এখানে আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রত্যেকে মাস্ক ব্যবহার সহ এখানে প্রত্যেকটি নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু সেইভাবেই ঢেলে সাজানো হয়েছে যেন কোনো রকমের ক্ষয়ক্ষতি বা কোনো রকমের দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে সেখানে করা হচ্ছে এবং শ্রদ্ধা জানাচ্ছে এবং এই যে বেদিতে শ্রদ্ধা শেষ নিবেদন যারা করছেন সেই বইগুলোর দিয়ে কিন্তু এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু শহীদ মিনারটাকে সাজিয়ে তুলেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফুল দিয়ে এখানে যে ফুল দিয়ে সেই ফুল দিয়ে এখানে সাজানো হচ্ছে এবং নতুন নকশা কারুকার্যের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে অর্থাৎ মানুষের যে ভাষার প্রতি যে ভালোবাসা ভাষার প্রতি যে মানুষের শ্রদ্ধা সেই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মূলত এই শহীদ যে ভাষা শহীদদের প্রতি যে ভালোবাসা জানাচ্ছেন এবং সেই শ্রদ্ধা নিবেদন কিন্তু এখনো চলছে হাবিবা ধন্যবাদ আপনাকে এতক্ষণ কেন্দ্রীয় শহীদ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান দর্শক আজ মহান ভাষা দিবস উপলক্ষে সকাল আটটা থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা এর মধ্যে বইপ্রেমীদের উপস্থিতিতে মুখর হয়ে গেছে মেলা প্রাঙ্গণ আরো খবর জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানেজ সাদিয়া সাদিয়া আজকের বিশেষ দিনে অমর একুশের বইমেলা সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে হাবিবা আপনি জানেন যে আজ অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিন এবং আজ ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবস দুটি বইমেলা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু একই সুতোই গাথা আমরা বলতে পারি কারণ এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিকে কেন্দ্র করেই কিন্তু এই মাসব্যাপী বইমেলার আয়োজন করা হয় তবে এবার কিন্তু করোনার কারণে মাস এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই ভাষার মাসের শুরু থেকেই কিন্তু মেলার আয়োজন করা হয়নি পনেরো তারিখ থেকে মেলা শুরু হয়েছে এবং আঠাশ তারিখ পর্যন্ত এই মেলা চলবে সেই জায়গা থেকে কিন্তু যারা আসছেন তারা দর্শনার্থীদের তুলনায় পাঠকরাই বেশি আসছেন বই মেলায় যেহেতু তাদের হাতে সময় কম তারা এসে পছন্দের বই পছন্দের লেখকের বই দেখে বই কিনছেন এবং আজ কিন্তু যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই জায়গা থেকে শহীদ বেদিতে আসলে শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে যারা পাঠক দর্শনার্থী আছে তারা সকাল আটটায় যেহেতু বইমেলার দ্বার উন্মুক্ত হয়েছে সেই জায়গা থেকে তারা শহীদ বেদিতে ফুল দিয়ে বইমেলায় একবার হলেও প্রবেশ করছেন এবং সকাল থেকে আমরা দেখেছি একটু একটু করে পাঠক যারা আছেন তারা আসতে শুরু করেছেন তবে সেই অনেক পাঠক এসেছেন আমরা সেটি বলতে পারি না তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা পাঠক বাড়বে সেই সেটি আমরা বলতে পারি এবং এই বইমেলা আসলে মায়ের ভাষাকে যারা নতুন প্রজন্ম আছে দ্বারা যেন স্মরণ রাখে সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু প্রত্যেক বছরই বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি তবে এই বছর কিন্তু মাত্র পনেরো দিনের আয়োজন করা হয়েছে বইমেলার এবং সেই জায়গা থেকে পাঠকরা যারা এসে তাদের পছন্দের বইটি সংগ্রহ করছেন এবং শিশু চত্বরের আয়োজন শিশুদের জন্য আলাদা চত্বর করা হয়েছে এবং ছুটির দিনগুলোতে তাদের জন্য বিশেষ আয়োজন থাকে তো হাবিবা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বইমেলা নিয়ে এই ছিল আমার কাছে আপাতত সর্বশেষ এবং পরবর্তী সংবাদে আমরা বিস্তারিত তথ্য আরও জানাবো ধন্যবাদ আপনাকে এতক্ষণ অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে জানাছিলেন সহকর্মী সানিয়া কানেজ দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চট্টগ্রামে প্রথম প্রহরে নগরীর মিউনিসিপ্যালস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী এরপর একে একে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বিভাগীয় আশরাফ উদ্দিন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন অন্যান্যরা শ্রদ্ধা জানাতে আসেন কুমিল্লায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকমো ও বাহার জেলা প্রশাসক কামরুল হাসান এছাড়াও রাজশাহী খুলনা চুয়াডাঙ্গায় সামাজিক ও সাংস্কৃতিক নানান আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসছেন মানুষ এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ সাইফুল সাইফুল চট্টগ্রামে একুশে ফেব্রুয়ারি উদযাপনের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে হাবিবা আপনি বলেছিলেন ভাষা শহীদ জানান ভাষা শহীদদের প্রতি এর পরপরে কিন্তু আসলে চট্টগ্রামের উদ্বোধন কর্মকর্তারা বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে ডিসি বিভাগীয় কমিশনার সেই সাথে পুলিশের উদ্বোধন কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এরপর কিন্তু জনগণের জন্য করে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন আসলে সর্বস্তরের জনগণ কিন্তু আসলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং সকাল থেকেই কিন্তু এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একের পর এক কিন্তু আসতে শুরু করেছেন আর কি বিষয় দাঁড়িয়ে রাখি আওয়ামী এরপরে জাতীয় পার্টি এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু একের পর এক আসতে শুরু করেছেন এবং সেই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু আসলে আসতে

ধন্যবাদ আপনাকে এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ যে শ্রদ্ধাবোধ আর আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতে আদায় হয়েছিল মায়ের ভাষা বাংলা যার জন্য গর্বের জায়গা আজ দেশ সীমা ছাড়িয়ে সারা বিশ্বে অধিকার প্রতিষ্ঠার এত বছর পর বাংলা ভাষার পরিপূর্ণতা পেয়েছে কতটুকু বিশ্লেষকরা বলছেন বেশিরভাগই থেকে গেছে অপূর্ণতায় এখনও সর্বস্তরে পৌঁছে দেয়া যায়নি মায়ের ভাষাকে তারা বলছেন এর জন্য বাস্তবিক জীবনে বাংলা ভাষার ব্যবহারকে অর্থবহ করার সঙ্গে নিতে হবে কার্যকরী উদ্যোগ মারুফ রেজার রিপোর্টে ছবি তুলেছেন নাজুল হোসেন সাইমন আজ এত কথা এত গান মুক্ত আকাশ স্বাধীন লাল সবুজ পতাকা প্রতি বছর একুশে যেমন সেই আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয় তেমনি মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আমাদের আত্মজিজ্ঞাসার কাছে কতটুকু মর্যাদা দিতে পেরেছি আমাদের মায়ের ভাষাকে আমাদের যে ভাষা আন্দোলন সে আন্দোলনের স্বীকৃতি কিন্তু আমরা পেয়েছি আজকে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত করছে মানে পালিত হচ্ছে বিশ্ব পালন করছে ঠিকই কিন্তু আমার মনে হয় যে ভাষার মুক্তিটা আসলে মেলেনি স্বাধীনতা এত বছর পরে আমরা বাংলা ভাষাটাকে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারি নাই আজও উচ্চতর শিক্ষা গ্রহণে বা কর্মস্থলে বাংলা ভাষাটা সর্বোচ্চ পর্যায়ে যায় এটা আমাদেরই ব্যর্থতা শিক্ষার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বাংলা চালু থাকলেও প্রতি বছর প্রতিশ্রুতি পায় মায়ের ভাষাকে উচ্চশিক্ষা সহ কর্মক্ষেত্রে বহন করার কিন্তু হয়নি এখনো আমি হয়তো মুখে আলাপ করার সময় বলতে পারি কিন্তু যখন আমি পড়াশোনা করতে যাব যখন আমি অফিসিয়াল ওয়ার্ক করতে যাব তখন কিন্তু আমাকে ইংরেজিটাই ভাবতে হচ্ছে ইংরেজিটাই আমার কল্পনার মধ্যে আনতে হচ্ছে একুশের মহিমা দেশ সীমা ছাড়িয়ে যাবার গৌরব করি আমরা কিন্তু নিজেরা তার ধারণ করতে পেরেছি কতটা বাঙালি আবেগী জাতি সারা বছর আমাদের ভালোবাসানে থাকে না বাংলা ভাষা নিয়ে কিন্তু আপনারা দেখেন গণমাধ্যম থেকে শুরু করে সবাই ফেব্রুয়ারি মাস এলে আমরা ভালোবাসার কথা বলি মাতৃভাষার প্রতি কাজেই সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করতে গেলে আসলে সারা বছরের বাংলা ভাষার প্রতি ভালোবাসা থাকতে হবে রাষ্ট্রীয় স্বীকৃতি আর সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন ছিল ভাষা আন্দোলনের মূল মর্মপাণী প্রশ্ন যাকে প্রতিষ্ঠিত হয়েছে কি এতদিনেও বাংলা ভাষা জানলে আমার ভালো চাকরি হবে এই গ্যারান্টি আছে বা এই নিশ্চয়তা আছে কোথাও নেই তাহলে কি তাহলে আমাকে ভালো ইংরেজি জানতে হবে তার মানে কি আমার রাষ্ট্র আমাকে এমন একটা জায়গায় ঠেলে দিচ্ছে আমার সমাজ আমার পরিবার এমন একটা জায়গায় আমাকে ঠেলে দিচ্ছে যেখানে বাংলা ভাষাকে ভালো না বাসলেও চলবে শতবলিদানের কথা অশ্রুজলে লেখা যে দেশের ইতিহাস অতীতের মতো আগামীতেও নিশ্চয় ঠিক পথ দেখে নেবে আজকে তারুণ্য নেবে কারণ হেরে যাবার ইতিহাস তারুণ্যের নেই ভাষা বিশ্লেষকরা বলছেন যদি আমরা নিজেদেরকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে দাবি করি তাহলে মায়ের ভাষা বাংলাকেও সর্বস্তরে চালর উদ্যোগী হতে হবে আর এটি হতে পারে ভাষা শহীদদের শ্রদ্ধা শ্রেষ্ঠ উপায় মারফ্রিজা আর টিভি ঢাকা মাতৃভাষার বই ছাপানো হলেও অস্তিত্ব সংকটে পড়ে বিলুপ্তের পথে টাঙ্গালির ক্ষুদ্র নিগোষ্ঠী গাড়ো ও কোচদের ভাষা নিজস্ব ভাষা বিষয়ক শিক্ষকের যেমন অভাব রয়েছে তেমনি বাঙালি জাতিগোষ্ঠীর সঙ্গে তাল মেলাতে গিয়ে এই সংকট তৈরি হয়েছে বলে দাবি ক্ষুদ্র নিগোষ্ঠীর নেতাদের মাতৃভাষার অপমৃত্যু ঠেকাতে সরকারের কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন তারা টাঙাল থেকে কামা হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন সিহাবার রিপোর্টে এক সময় ছোট বড় নারী পুরুষ আবাল বৃদ্ধরা এভাবেই মেতে উঠতেন গারুদের মান্দি ভাষার গানে বসাতেন গল্পের আসর বর্তমানে নিজ গোষ্ঠীর নতুন প্রজন্মের কাছে মায়ের ভাষার এই গান ক্রমেই হয়ে উঠছে অপরিচিত এক অবস্থা টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী আর ক্ষুদ্র নিগোষ্ঠী কোচদের ভাষারও এইসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষায় বই প্রকাশ হলেও রয়েছে সংশ্লিষ্ট ভাষা বিষয়ক শিক্ষকের অভাব এছাড়া নিয়মিত চর্চা না থাকা এবং বাঙালি জাতি গোষ্ঠীর সাথে তাল মেলাতে গিয়ে সংকটে পড়ছে তাদের মায়ের ভাষা তাই নিজ গোষ্ঠীর নতুন প্রজন্মের কাছে মাতৃভাষা হয়ে উঠছে অপরিচিত বাংলা ভাষায় কথা বলতে হয় মূলত এসব কারণে আমাদের হচ্ছে মাতৃভাষাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে যদি আমরা বাড়িতে এটা চর্চা করি অবশ্যই আমাদের এই ভাষাটা ঠিক ভাষাগুলিদের মাসে আমি মনে করি সরকার যাতে আমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করেন নিয়মিত চর্চার অভাব উমায়ের ভাষার প্রতি মমতা কমে যাওয়ায় এই সংকট বলে মনে করেন এই শিক্ষিকা বাড়িতে একটু হলে ব্যবহার করছি কিন্তু এটা আরও ব্যবহার করা প্রয়োজন আহ যেমন গান নাচ এমনি কিন্তু তারা আসলে অনেক কিছুই মানতে ভাষায় পারে না ভাষা সরকারের পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের কথা জানালেন এই আদিবাসী নেতা এখানে তো আমাদের বাঙালি আদিবাসী পরিবার একটা পাশাপাশি বাস করে লাগুয়া ওখানে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলা ব্যবহার হয় পৃষ্ঠপোষকতার দরকার বা চর্চার একটা সুযোগ থাকলে এটা ভালো হতো এক সময় টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে গারো কোচদের বসবাস থাকলেও বর্তমানে সেখানে বসতি স্থাপন করেছে বাঙালিরা মধুপুর গড় এলাকায় এখন ৩৫ শতাংশ গারো ও কোচ সম্প্রদায়ের মানুষের বসবাস আর বাকি পঁয়ষট্টি শতাংশই বাঙালি জনগোষ্ঠীর মানুষ শাহাবুদ্দিন সাহাব আর টিভি সকালে সংবাদ এ পর্যন্তই সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন মোধনের সংবাদ বারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে